হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপ টু মেক আপনাদের যদি হেয়ার গ্রোথ স্টপ হয়ে গেছে চুল আর বাড়ছে না যদি হেয়ারটা ডাল ও ফ্রিজি হয়ে যায় যদি চুলের ডগা ফেটে গেছে যাদের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য বা জনিত রোগের জন্য চুল পড়ে যাচ্ছে তাদের জন্য আজকে আমি এই ডবল হেয়ার গ্রোথ এবং স্টপ হেয়ার ফল প্যাকটা নিয়ে চলে এসেছি তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে এই প্যাকটা আমরা তৈরি করছি ও অ্যাপ্লাই করছি এই প্যাকটা তৈরি করার জন্য আমার লাগবে ফেনুগ্রিক সিড বা বাংলাতে বলে মেথি দানা আর লাগবে আমার হচ্ছে গ্রিন টি এই যে দেখুন গ্রিন টি আর লাগবে আমার ব্ল্যাক টি যে ব্ল্যাক টিটা আমরা রোজ সকালে চা খাই সেই ব্ল্যাক টি লাগবে তারপরে আমি একটা পাত্র এভাবে বসিয়ে নিয়ে দেখুন জলটা গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ ব্ল্যাক টি মানে কালো চা পাতা আর এক চামচ গ্রিন টি এই যে এক চামচ মতো আমি গ্রিন টি নিয়ে নিয়েছি এই দুটো উপাদানকে নিয়ে আমি দুটোকে বেশ ভালো করে ফুটাবো এই যে দেখুন ভালো করে এটা ফুটাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই রকম একটা কালার চলে আসছে এইভাবে এইভাবে যখন দেখবেন এটা পুরোপুরি ফুটে গেছে তারপরে এইটা ফুটা হয়ে গেলে এই যে দেখুন এটা আমার পুরোপুরি দেখুন একটা ডিপ কালার হবে যেহেতু এখানে আমি ব্ল্যাকটি নিয়েছি তারপরে এইটাকে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এইটা একটা পাত্রে এই যে দেখুন একটা পাত্রে আলাদা করে রেখে দিয়েছি কালারটা দেখুন কেমন হয়েছে তারপরে আমি এর মধ্যে এই যে দেখুন আমার চুলের অনুযায়ী আমি দু চামচ ফেনুগ্রিক সিডস নিয়েছি মানে মেথিদানা নিয়েছি এইভাবে মেথিদানা দু চামচ নিয়ে এটা আমি গোটা রাত ভিজিয়ে রেখে দেব। পরের দিন সকালবেলা দেখুন এই যে দেখুন এইভাবে কিন্তু মেথিদানাগুলো পুরো ফুলে যাবে এই যে দেখছেন এইভাবে মেথিদানাটা পুরো ফুলে যাবে মেথিদানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী মেথিদানা আমাদের চুলের গোড়াকে শক্ত করে চুলকে মজবুত করে এবং আপনার চুলটা যেন অনেক তাড়াতাড়ি বাড়ে এবং সিল্কি এবং শাইনি করে এইভাবে তারপরে আমি এর যে জলটা আছে দেখুন এই জলটা আমি টোনার হিসাবে ইউজ করব। এটা আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আজকে আমি এইটা আলাদা করে রেখে দিচ্ছি এই যে টোনারটা আছে এই টোনারটাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য খুবই উপকারী তারপরে এইটাকে আমি এর মেথিদানাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এই যে এইভাবে ভালো করে এটাকে পেস্ট করে নেবো মেথিদানার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যা চুলকের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলকে অনেক বেশি কন্ডিশনিং করে এবং চুলটা অনেক বেশি সিল্কি ও শাইনি হয় এরপরে এই পেস্টার মধ্যে আমি চুলটা যেহেতু খুব তাড়াতাড়ি গ্রো করবে বা চুলটা আমাদের না পড়ে সেই কারণে কিন্তু আমি এখানে রোজ এসেন্সিয়াল অয়েলের টেন ড্রপস নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন তারপরে এইটা আমি মিক্স করে নিয়ে এই যে দেখুন আমার একটা সুন্দর মিক্সচার তৈরি হয়ে গেল তারপরে আমি এইটাকে পুরো চুলটাকে ভালো করে আঁচড়ে এইভাবে দেখুন পার্টে পার্টে আমি এটা ইউজ করব। আর আমরা এখানে যে টিটা ইউজ করেছি টি কিন্তু আমাদের কি করে না হেয়ার লসটাকে প্রিভেন্ট করবে ঠিক আছে আর হরমোন যে হরমোনগুলোর জন্য আমাদের হেয়ার লসটা হচ্ছে এইটা কিন্তু আমাদেরকে হেয়ার লস যেন না হয় তা সেইটাকে প্রতিরোধ করবে এইভাবে আপনারা কিন্তু প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা কিন্তু এটা দেখবেন স্ক্যাল্পে যেন ভালো করে লাগে আর এই প্যাকটা দিয়ে কিন্তু যাদের সামনে শীত আসছে যাদের খুশকি হয় সেই খুশকিও কিন্তু প্রতিরোধ করবে এইভাবে এই প্যাকটা ভালো করে আপনারা পুরো স্ক্যাল্প থেকে চুলের পুরো ডগা পর্যন্ত ভালো করে লাগাবেন চুলের ডগাতে লাগালে কি হবে না যাদের দু মুখ চুল হয়ে যায় মানে চুলের ডগা ফেটে যায় সেটাও কিন্তু আর ফাটবে না এবং চুলটা অনেক বেশি সাইনি সিল্কি এবং গ্লসি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন এই হেয়ার প্যাকটা লাগালে কিন্তু চুলটা অনেক বেশি থিকো হয়ে যায় যাদের হেয়ারটা অনেক পাতলা বা ফ্রিজি লাগে সেইটা কিন্তু আপনারা কয়েকবার ট্রাই করার পরেই দেখবেন আপনাদের হেয়ারটা তুলনামূলকভাবে অনেক বেশি হেভি হয়ে গেছে বা অনেক বেশি বাউন্সি লাগছে তারপরে এই প্যাকটা আমি ভালো করে লাগিয়ে নিয়ে একটা খোপা করে রেখে দেবো তারপরে এইটা রেখে অন্তত দু ঘন্টা মতো প্যাকটা রেখে যে কোনো মাইল শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পুটা করে নেবেন তাহলে এই প্যাকটা আপনারা তাড়াতাড়ি রেডি করে এইভাবে অ্যাপ্লাই করে নিন এবং আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যা দূর করে নিন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্যাকটা ইউজ করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংক ইউ